জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট আগামী আগামীকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে গড়ে উঠেছে ডিস্ট্রিবিউশন সেন্টার মালবাজারের পরিমল মিত্র কলেজেও গড়ে তোলা হয়েছে আরও একটি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন সেন্টার সেন্টার এই থেকে ভোটের প্রয়োজনীয় সামগ্রী পানীয় জল খাবার সংগ্রহ করে ভোটকর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার আঠারো লক্ষ পঁচাশি হাজার নশো পঞ্চাশ জন ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার নশো চারটি স্পর্শকাতর বুথ রয়েছে দুশো ছিয়ানব্বইটি অতি স্পর্শকাতর বুথ রয়েছে একশো আটানব্বইটি পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে প্রায় দশ হাজার ভোটকর্মী এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি লোকসভা আসনে ভোটগ্রহণ সেখানকার প্রস্তুতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি চন্দনা চৌধুরী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস ডিসিআরসি তৈরি হয়েছে এখানে সকাল থেকেই তর্জো শুরু হয়েছে ভোট ভোটকর্মীদের তারা তাদের ভোট সামগ্রী ইভিএম মেশিন এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করছেন দ্রুত যে যার জায়গায় পৌঁছতে চাইছেন প্রতিবারই তারা ভোট করান কিন্তু এবারে তারা খুব উৎসাহী ভোট করাতে যেতে কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারেন নিজ নিজ স্থানে চন্দনা চৌধুরী দূরদর্শন সংবাদ জলপাইগুড়ি